মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, আমার এখানে আর ভালো লাগছে না। সবাই শুধু রেগে যাচ্ছে আমার উপর, সবাই শুধু কথায় কথায় রেগে যাচ্ছে আমার উপর, কেউ আমার কথা শুনছে না। একদম ভালো লাগছে না আমার এখানে, একদম ভালো লাগছে না। রাধা কানিস না, রাধা চলটা মুছিয়ে দিয়ে দেখেন। রাধা এখনো রেগে আছিস আমার উপর? কেউ ভালোবাসে না এখানে আমায়, সবাই শুধু আমাকে কথা শোনাচ্ছে। তুমি কেন করলে এরকমটা আমার সাথে বলো তো? আচ্ছা বাবা এখন শান্ত হ, এরকম করে কাঁদিস না, দেখ চোখে জলটা মোছ। রাধা এদিকে শান্ত, রাধা আয় এদিকে, আয় রাধা। এখন একটু শান্ত হ না, কিছু হবে না, শান্ত হ, আয় এদিকে, এদিকে। ভালোবেসে আমি আমার মেয়েটার মাথায়ও হাত বোলাতে পারি না, ওর চোখের জল মুছিয়ে দিতে পারি না, কিন্তু তোকে তো ছুঁতে পারি বল, আর কাউকে ছুঁতে পারি না, একমাত্র তোকে। কয়েক মুহূর্তের জন্য আমার আদিকে ছুঁতে পেরেছিলাম, ছুঁয়ে ওর হাতটা নিয়ে গিয়ে তোর সিঁথির তো আমি আছি তো। শান্ত হ রাধা, কিচ্ছু হবে না, আর কি হবে বলো তো? আমি আমি এখানে চাকরি করতে এসেছিলাম, আমি চাকরিটা করতে পারবো না, আর বাবাকে দেখে রাখতে পারবো না, আমি আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। সব পারবি, তুই সব পারবি দেখিস, আর কিছুদিন যেতে দে, তুই ঠিক বুঝতে পারবি যে এই বাড়ির লোকগুলো আসলে খুব ভালো। হয়ে গেছে আমার কাউকে বোঝার, আমার কাউকে বোঝার দরকার নেই, কাউকে না। আমিও তোমাকে খুব ভালোবাসি পুপুল। জানো রাধা, বাবাও কাঁদছে। হ্যাঁ গো, বাবাও কাঁদছে। তোমার বাবা কাঁদছে কেন? আমি জানি না, বাবা কাঁদছে আর এদিকে তুমিও কাঁদছো, এরকম করলে কিন্তু আমিও খুব কাঁদবো। না না পুপুল, তুমি কাঁদবে কেন? তাহলে চলো উঠে এসো, এসো। কোথায় যাব? এসোই না, এসো। আরে বাবা কোথায়? পুপুল আবার রাধাকে কোথায় নিয়ে গেল? জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।